আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওর নাম হচ্ছে রিফাত। ও আমরা যেরকম স্বাভাবিক হাঁটি, হাঁটা চলাচল করি, ও কিন্তু ওরকম না, ও এইভাবে হাঁটে। ওর হাঁটাটা এরকম, ওর এই সমস্যাটা হচ্ছে জন্মগত, ওর বাড়ির সামনেই এটা, এখনো পাকা হয়নি রাস্তাগুলা। তো ও আমাকে বলল, ভাইয়া আমার একটা ভিডিও করেন, কইরা নেটে ছাড়বেন। ওর কথায় আমি করলাম ভিডিওটা, তো কইরা নিজের কাছে একটু কষ্ট লাগলো যে আসলে কিভাবে সে হাঁটতেছে, খুব কষ্ট কষ্ট করেই সে হাঁটতেছে, কিন্তু সে কষ্টটা বুঝতে দেয় না। সে খুব সুন্দর গান গাইতে পারে এবং গান বলে, গ্রামের মানুষগুলো তাকে খুব ভালোবাসে। ও আপনার এখানেই, ও যদি বাইরে কোথাও যায় তাহলে হুইলচেয়ার ব্যবহার করে, আর যদি গ্রামে হয় তাহলে এইভাবেই চলাফেরা করে। দেখেন ও কত কষ্ট করে কিন্তু হাঁটতেছে, আর ও বসতেছে, দেখেন কত কষ্টদায়ক ভাবে ও বসতেছে। ওর রগ গুলো আর কি টানা দিয়ে রাখে। বাকি বিস্তারিত আরো ওর মার সাথে, ওর সাথে কথা বলছি, আপনারা শোনেন। তার 15 বছর 16 বছর তার হাজবেন্ড মারা গেছে। মারা যাওয়ার পরও আছে না যে নিজের সুখ খুঁজে নেওয়া, সেটার দিকে না তাকায় সন্তানের জন্য ওগুলা সব ভুলা গেছে। ভুলা যায় এই সন্তানের নিয়ে, মা দেখেন মা যে কি জিনিস আমি গ্রামে আইসা পাইলাম। তো পাওয়ার পরে চিন্তা করলাম যে এত বড় একটা ঘটনা যদি একটু আপনাদের সাথে শেয়ার না করি, তাইলে আমার মনে হয় এটা আড়ালেই থেকে যাবে। তো এই যে এটা কি আপনার মা বলে, মা এটাই মা, বাবা হইলে পারতো না, যদি বাবা হইতো জীবনও পারতো না, কিন্তু মার দ্বারা এটা সম্ভব। আমরা মারে ধোকা দেই, একটু বড় হইলে মারে চিনি না, হ্যাঁ মারে ভুলে যাই না। হ্যাঁ কত যে কষ্ট করে মানুষ করে, এই যে এটা একটা তার বাস্তব প্রমাণ। তারে নিয়ে সব সুখ, এ ও হাঁটতে চলতে পারে না, খুব কষ্ট করে হাঁটে, কিন্তু তারপরও তার ভিতরে কষ্ট নাই। হ্যাঁ তার ভিতরে কোনো রকমের কোনো কষ্ট নাই। ভাইয়া তোমার হাগায় মতায় সোসায় খিলে কষ্ট দেয়, তোমার আমার শরীর সাফ করে দেয়, তোমার কোনো কষ্ট দেয় না? না কোনো দিক দিয়া না না। হ্যাঁ না, তোমার মার কাছে তুমি খুশি, তোমার মা যে তোমার লেগে যত্ন করে, হ্যাঁ হ্যাঁ সবই তো তোমার করতে হয়। হ্যাঁ মানে আপনার ওর পোস্টাপ পায়খানা যা কিছু আছে সব তার মার কিন্তু করতে হয়। ও ও কোনোভাবেই হাঁটতে পারে না, না 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 না, সবই করা লাগে। একে শোক করা না, একে পায়খানা ফেলার না, শোষার না, শরীর সাফ করে দেওয়ার না, ধোয়ার না, খিলার না, শোতার না, খুব কষ্ট বাবা, অনেক কষ্ট। এর বদল কলজা ফাটি মারা ভালো, আমি দুনিয়া থাকা ভালো নয়। তারপরও আপনি আল্লাহর কাছে তো শুক্রিয়া। হ্যাঁ তারপর আল্লাহর কাছে খুব ভালো আছে, সন্তানদের নিয়ে শুক্রিয়া আদায় করেন না? করি না, মানে এই সগি আমার বাবা, এই আমার সগি, এই আমার ধন, বুঝছেন? যাক তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে দুজনেই সুস্থ সবল রাখে। এরকম মা বিশেষ করে যাতে প্রতিটা ঘরে ঘরে থাকে, আর আমরা মা বাবার কদর বুঝি, বোঝার চেষ্টা করি। তুই আমার ছেলের জন্য আমার কি আয় হবে, যৌবনটা আমি শেষ করছি শুধু ছেলের জন্য, ন্যাংরার জন্য। আর তাদের জন্য দোয়া করেন, তারা যাতে ভালো থাকে। এই বলে শেষ করতেছি, আসসালামু আলাইকুম। সেটাও একটু বাবা মহলানা বোসাইরা কেউ বিদেশে যায় না, ও বাবা মহলানা বোসাইরা কেউ বিদেশে যায় না, চুরি দিলাম গয়না দিলাম রে, ও বক্সটা চালু কর।